বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে হাবড়া রেলগেটের ওপর যশোর রোডে অবরোধ। দীর্ঘ সময় বন্ধ থাকে ট্রেন চলাচল। অবরোধের ফলে তীব্র যানজট তৈরি হয় সড়কে, সমস্যায় পড়ে নিত্য যাত্রীরা। বেহাল রাস্তা সারাইয়ের দাবি তুলে হাবড়া রেলগেটের ওপর যশোর রোডে অবরোধ। দীর্ঘক্ষণ বন্ধ ছিল বনগাঁ শিয়ালদাহ শাখার ট্রেন এবং জাতীয় সড়কের যান চলাচল। 35 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ যশোর রোডের হাবড়া 1 নম্বর রেলগেট এবং 2 নম্বর রেলগেটের রাস্তা বেহাল দশার কারণে প্রায়শই ঘটে চলেছিল দুর্ঘটনা। রাস্তার বেহাল দশার কারণে পরপর 4 জন স্কুল পড়ুয়ারা দুর্ঘটনার কবলে পড়েন। এমনকি দুর্ঘটনায় প্রাণও গিয়েছে একজন স্কুল শিক্ষকের। যেহেতু 2 রেলগেটের মধ্যে যশোর রোডের রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই বারবার রেল আধিকারিকদের জানানো সত্ত্বেও কোনো লাভ না হওয়ায় বুধবার হাবড়া 1 নম্বর রেলগেট রাস্তা সারাইয়ের দাবি তুলে হাবড়া নাগরিক সমাজের পক্ষ থেকে যশোর রোডের ওপর পথ অবরোধ করা হয়। অবরোধের জেরে একদিকে যেমন বন্ধ হয় শিয়ালদা বনগাঁও শাখার ট্রেন চলাচল, অন্যদিকে বন্ধ হয় যশোর রোডের যান চলাচলও। অবরোধের জেরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেন, পাশাপাশি যশোর রোডে তৈরি হয় দীর্ঘ যানজট। ঘটনাস্থলে দেখা যায় রেল পুলিশ এবং হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনীকে। হাবড়া নাগরিক সমাজের পক্ষ থেকে এক অবরোধকারী তারক দে বলেন, শেষমেশ রেল আধিকারিক এবং হাবড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং রেলের পক্ষ থেকে অবরোধকারীদের আশ্বস্ত করা হয় খুব দ্রুততার সাথে রাস্তা সারাইয়ের কাজ শুরু হবে। এরপরে 30 মিনিট পরে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে অনেকবার ডেপুটেশন দিয়েছে যে 27 নম্বর এবং 28 নম্বর রেলগেট অবিলম্বে রাস্তা ঠিক করতে হবে। আর অলরেডি 4টে স্কুল ছাত্রী অ্যাক্সিডেন্ট হয়েছে, 1টি শিক্ষক মারা গেছে। তারপর আজকে আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা বাধ্য হয়েছি এই রাস্তা অবরোধ করার জন্য, 2টো রেলগেট অবরোধ করার জন্য। টিআরপি অফিসার এসেছে, ওনারা কথা দিয়েছে কালকের থেকে কাজ শুরু হবে, আমরা কাজ শুরু হোক এবং রাস্তা ঠিক হোক, আপনার মানুষ যাদের সুন্দরভাবে চলা যেতে পারে তার জন্য আজকে নাগরিক সমাজের পক্ষ থেকে তবে সংবাদ মাধ্যমের সামনে অবরোধকারীদের হুঁশিয়ারি, দ্রুততার সাথে যদি এই রাস্তা সারাইয়ের কাজ শুরু না হয় তাহলে আগামী দিনে আবার তারা পথ অবরোধে হাঁটবেন। এই বিষয়ে রেলের এক আধিকারিক বলেন, 27 নম্বর গেটে আজকে রোড সার্ফেসের কাজ রাত্রি 10:30 থেকে শুরু করবে, ওখানে 4 দিন টাইম নেবে। রেল লাইনের যে কাজটা আজকে রাত্রি থেকে শুরু করছে ওটা ওই 27 নম্বর গেটের কাজ 4 দিন কমপ্লিট হওয়ার পরে 1 দিন মনে হয় অফ দিয়ে তারপরের থেকে এখানে কাজ রোড সার্ফেসের কাজ শুরু করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।